আসসালামু আলাইকুম। বোধহয় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা। আপনাদের নিয়মিত যে কমেন্টসগুলো আছে, সেই কমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। যার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আপনার কমেন্টস বক্সে জানাবেন, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের। আপনাদের কমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করি ধারাবাহিকভাবে, যখন যে কমেন্টস পাই সেই কমেন্টসগুলো নিয়ে আলোচনা করি। একজনের সমস্যা সমাধান এখান থেকে অনেকেই পেতে পারেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব বা যে বিষয়ে যে প্রশ্নটি পড়ব, সেই প্রশ্নটি আগে পড়ি, এর পাশাপাশি এই প্রশ্নের সমাধান সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, আমরা প্রথমে প্রশ্নটি পড়ি। স্যার, আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন সদস্য, নিয়মিত আপনার ভিডিও দেখি, আমার মেসেজটা গুরুত্বপূর্ণভাবে দেখবেন। ওকে স্যার, আমার বয়স যখন 12 তখন একটা বন্ধুর সাথে মিশে হস্তমৈথুন করা শিখে নেই, সাথে পুরুষের সাথে সহবাস, পরে 2 বছর পরে আমার প্রচুর স্বপ্ন দোষত 15 থেকে 20 বার এভাবে চলতে থাকে। এরপরে আমি সহ্য করতে না পেরে স্থানীয় একটা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ খেয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠি। এটি অনেক আগের ঘটনা, কিছু সমস্যা ছিল সেগুলো টেকওভারও করা হয়েছে। তারপরে যখন আমি বুঝতে পারি এগুলো পাপের কাজ, তখন থেকে বের হয়ে আসার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ সফলও হয়েছে। মাঝে মাঝে একটু করি, যেমন মাসে একবার। স্যার, এখন আবার প্রধান সমস্যা হচ্ছে ধাতু বীর্য অনেক পাতলা হয়ে গেছে, দ্রুত পতন হচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে যায়। 1-2 মিনিটে একবার করার পরে 15 থেকে 20 এর আগে দাঁড়ায় না। 15 থেকে 20 কি এটা, মিনিট না ঘন্টা আমি জানি না, যে কোনো ছোটো হয়ে গেছে। স্যার, এখন বিয়ে করার বয়স হয়েছে, ইচ্ছে পরিবার থেকে বিয়ে করতে বলছি, আর এদিকে আবার বিয়ে করার ভয়ে বিষণ্ণতায় ভুগছি। স্যার, আপনি আমাকে বাঁচান এই পাপের কাছ থেকে, আমি বিয়ে করে এ পাপ থেকে মুক্তি পেতে চাই। স্যার, আমার তা না হলে আমার সুইসাইড ছাড়া অন্য কোনো পথ নেই। খুবই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি 2-2 বার সফল হয়েছেন পাপের কাছ থেকে বেরিয়ে আসতে, এবং এখন সাময়িকভাবে যেগুলোতে জড়িত আছেন এগুলো খুবই নগণ্য। দীর্ঘদিন ধরে মাস্টারবেশন বা সমলিঙ্গের প্রতি সমকামিতা যদি করা হয়, সেক্ষেত্রে এগুলো ড্রাইনেস থাকে, হার্ড প্রক্রিয়া, সো এখানে আপনার পেনিসের কিছু ক্ষতি হতে পারে। আর দ্বিতীয়ত, আপনি 2 বার সফল হয়েছেন এই পাপের কাছ থেকে বেরিয়ে আসতে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পথ ধরে হয়তো অনেকে এই পাপের কাছ থেকে বের হয়ে আসতে পারবে। এখন আপনার যে সমস্যাগুলো, সেগুলো সমস্যাগুলো খুবই নগণ্য। প্রাইমারি পর্যায়ে আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে এবং উত্থানজনিত সমস্যা, ঘুরে ফিরে এই সমস্যাগুলো আমরা পেয়ে থাকি। আপনার জন্য কিছু গাইডলাইন, আপনার নিকটস্থ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাবেন, তার আগে আপনার প্রাথমিক কিছু ট্রিটমেন্ট বা টিপস দেওয়ার চেষ্টা করতেছি। মূলত আপনার যে প্রবলেম, এখানে সুইসাইড করার মতো কোনো অপশান নেই, আপনি নর্মালি ভালো হতে পারবেন। আপনাকে টাইম টু টাইম ঘুমাইতে হবে, 6-7 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা প্রতিদিন একটি ফর্মাল লাইফ লিড করেন আপনি। এই জন্য এই রুটিনটা দেওয়ার চেষ্টা করছি। এর ফলে আপনার পর আপনার যদি স্বাস্থ্য স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে দুধ, ডিম, মধু, খেজুর, খুরমা, এই খাবারগুলো হচ্ছে টেস্টোস্টেরন বুস্টার, অর্থাৎ আপনার ইতিপূর্বে যতগুলো ক্ষয় হয়ে গেছে এগুলো টেক ওভার করবে। মৌসুমি ফল, আপেল, কমলা, মালটা, কলা, যখন যে ফল পাবেন, আম, কাঁঠাল, যা পাবেন আপনি পরিমাণ মতো খেতে থাকবেন। আপনার ইতিপূর্বে যত ক্ষয়প্রাপ্ত টেস্টোস্টেরন সেগুলো আস্তে আস্তে টেক ওভার করবে, এবং আপনি নর্মালি 2-4 মাস এভাবে চালাইতে থাকেন, এরপর বিয়ে করেন, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। এরপরও যদি ছোটোখাটো কিছু ক্রিটিক্যাল প্রবলেম থাকে, তাহলে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার সমস্যা আমাকে যেভাবে গুছিয়ে বলেছেন, সুন্দরভাবে বলেছেন, এই সমস্যাগুলো, সেম সমস্যাগুলো, টেস্টগুলো কপি করে রাখেন, সুন্দর করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে এগুলো উপস্থাপন করবেন। এর পাশাপাশি চিকিৎসক আপনাকে কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের মাধ্যমে আপনার প্রকৃত সমস্যাগুলো বেরিয়ে আসবে। দেন আপনার সমস্যার উপর যদি স্পেসিফিক হোমিওপ্যাথিক রিমেডি অ্যাপ্লাই করা যায়, আপনি একদম প্রপার সুস্থ হয়ে যাবেন। অনেস্টলি বলছি, আপনি প্রপার সুস্থ হয়ে যাবেন, খুব স্বাভাবিক একটি প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ হয়ে যাবেন।
আমাদের টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে, পেজে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং চ্যানেলে থাকলে, ইউটিউব চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটন চাপ দিয়ে রাখবেন, নোটিফিকেশান আপনাদের পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনাদের ওয়ালে। নতুন নতুন প্রশ্ন করবেন, যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা নাই, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে প্রাসঙ্গিকভাবে আলোচনা করার। আজকে এই পর্যন্তই, সবার সাপোর্ট কামনা করছি, আসসালামু আলাইকুম।